ঝিনাইদহের শৈলকুপায় জিকে সেচ প্রকল্পে ব্রিজ ভেঙে যায় চরম দুর্ভোগে প্রায় 30 গ্রামের মানুষ। দীর্ঘ 5 মাস ব্রিজ ভেঙে থাকলেও সংস্কার করার জন্য কর্তৃপক্ষের নিকট বারবার জানিয়েও কোনো কাজ হচ্ছে না। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা বলছে মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের প্রতিবেদন। জেলার শৈলকুপা উপজেলার চরপাড়া গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ব্রিজটি ভেঙে আছে বহুদিন ধরে, ফলে চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে ওই এলাকার মানুষের। চরপাড়া, সাধুহাটি, নাকপাড়া, হরিহরা সহ প্রায় 30 গ্রামের মানুষ দৈনন্দিন প্রয়োজনে জিকে সেচ খালের ব্রিজটি পার হয়ে যেতে হয় খুলুমবাড়িয়া বাজারে। ব্রিজটি ভেঙে যাওয়ায় প্রায় 5 কিলোমিটার ঘুরে বাজারসহ বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে ওই এলাকার মানুষদের। দুর্ভোগ তো আছেই, পাশাপাশি যাতায়াতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। তাই দ্রুত বৃষ্টি সংস্কারের দাবি স্থানীয়দের। সময়ও বেশি লাগে, ঘুরে যেতে হলে পয়সাও বেশি লাগে, আর বৃষ্টি হলে পারে সেই সময় হাঁপড় কাদা ভেঙে যেতে হয়। চরপাড়ার এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমরা চাষি মানুষ, চাষাবাদ করতে অনেক কষ্ট হয়। মাঠে ধান, পাট, পেঁয়াজ, রসুন এগুলো নিয়ে যাতি অনেক কষ্ট হয়। এক মন মাল নিয়ে যাতে হলে এবার শোলকুপায় 80 টাকা নেয় ভ্যান ভাড়া, আর এই জায়গাতে খুলুমবাড়িয়া বাজারে মাল নিয়ে গেলে পরে মালের ভাড়া হইলে মাত্র 20 টাকা। তা আমার যারা কৃষক আছে এই আশেপাশে 7-8টা গ্রামে, সবারই মেন চলাচলের পথ হলো চরপাড়ার এই ব্রিজ। বাঁশের সাঁকো দিয়ে আপাতত চলাচলের ব্যবস্থা করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানিয়েও কোনো কাজ হচ্ছে না বললেন এই জনপ্রতিনিধি। ভেঙে পড়ে যাওয়ার সাথে সাথে আমরা পানি উন্নয়ন বোর্ডের এক্সেনের সাথে যোগাযোগ করি, এক্সেন সাহেব তাদের এসর পাঠাই, তারা তদারকি করে বলে যায় যে খুব তাড়াতাড়ি আপনাদের এই ব্রিজের টেন্ডার হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সংস্কারের জন্য বরাদ্দের বাজেট পাঠানো হয়েছে, বরাদ্দের অনুমতি পেলেই কাজ শুরু করা হবে বলে জানান এই কর্মকর্তা। যে আমরা 2023-24 অর্থ বছরে যে বরাদ্দ প্রেরণ করেছি, এই বরাদ্দ বাজেট বরাদ্দ যদি আসে তাহলে আমরা এই বছরই টেন্ডার করে এটার কাজ শুরু করতে পারবো বলে আমি আশাবাদী। 60-এর দশকে নির্মিত ব্রিজটি ঝিনাইদহ ছাড়াও কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার মানুষের চলাচলের সহজ মাধ্যম। এসিটিভি নিউজ ডেস্ক।